আসসালামু আলাইকুম সাকিব এগরুম পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করব তেত্রিশ শতাংশ জায়গাতে আপনারা কতগুলো তেলাপে চাষ করতে পারবেন অর্থাৎ তেলাপে চাষের গণত্ব কী হবে কীভাবে চাষ করতে হবে এবং কি কোন সময় তেলাপে চাষ করলে আপনারা ভালো লাভবান হতে পারবেন কোন সময় তেলাপে মাছের কোনো অ্যাভেলেবেল হয় সেই সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন যাতে নতুন নতুন ভিডিও আসে সবগুলো দিতে পারেন দেখেন তেলাপে চাষটা আমরা এই জন্যই করি যে তেলাপিটা আমরা জানি দ্রুত বর্ধনশীল তেলাপিয়া তেলাপিয়াটা খাই কম দ্রুত সময় বাড়ে নিজের মন নিজে খাই যার কারণে খাদ্য খরচটা কম হয় তারপর দেখা যাচ্ছে কি তেলাপিয়া বাজারজাত করতে গেলে দাম দাম নিয়ে চিন্তা করতে হয় না আবার বাজারজাত করতে গেলে দেখা যাচ্ছে যে যে কোনো লোকাল মার্কেট থেকে শুরু করে সব মার্কেটে কিন্তু তেলাফিয়া কিন্তু ভালো একটা চাহিদা আছে তো এই জন্য বোঝা যায় তেলাপিয়াটা কিন্তু চাষ করে কিন্তু ভালো লাভবান হওয়া যায় তবে অনেক খামারি বাইরে আসেন লোকসানে থাকেন লোকসানে কেন করেন লোকসানে ভোরার মেন কারণ থাকে এক নম্বর তারা পুনার জাত সিলেকশন করতে পারেন না দুই নম্বর তারা মনোসেক্স জাতে তেলা পেন না তিন নাম্বার যে বিষয়টা হয় সেটা তারা সঠিকভাবে খাবার দেন না চার নাম্বার যে বিষয় হয় তাদের হয়তো মাছগুলো সঠিকভাবে গ্রেডিং করে মাছ নার্সারি করে চাষে দেন নাই পাঁচ নাম্বার যে বিষয় থাকে তারা হয়তো নার্সারি করেন নাই নার্সারি না করলে মাছ তো সঠিক পাবেন না ছয় নাম্বার যে কারণ থাকে তারা হয়তো হাঁপার ভিতরে অল্প জায়গার ভিতরে হাঁপার ভিতরে মাছ রাখছেন অধিক গণার্থে মাছ আর বড়ো হয় না তারপর দেখা যায় মাছগুলোকে অধিক পরিমাণ চাপে রাখা হয় মানে খাবার না দিয়ে অনেকদিন রাখা হয়েছে কারণ আমার টাকা নাই যেদিন টাকা হবে সেদিন থেকে মাছটা খাওয়ান দিব তারপর যখন খাওয়ান দিতে হাই প্রোটিন খাবার খাইতেছে যেই হরমোন খাওয়া যে ব্যালেন্স করে দেওয়া হয়েছে তার যাতে সহজ বাচ্চা না দেয় আপনি অনেকদিন পর হঠাৎ করে খাবার দেওয়া শুরু করছেন মাছ হাই প্রোটিন খাবার খাওয়ার কারণে দেখা যাচ্ছে কি তার বাচ্চা চলে আসছে আগে একটা নেচার একটা ব্যালেন্স ছিল তার ব্যালেন্স থেকে হুট করে একটা ইমব্যালেন্স একটা সিচুয়েশন আসলে কিন্তু তার একটা বয়সান্তি কালে চলে আসলো এটা কিন্তু ভালো দিক আমরা অবশ্যই বলবো ভালো দিক কারণ কি সমাজের জন্য দরকার সমাজের জন্য রিপ্রোডাকশন দরকার কিন্তু

মাছ ওজন নিয়ে আসে তিরিশ কেজি নিয়ে আসার পর তারপর চাষে দিছে দেখা যাচ্ছে দুই মাস পরে বলতেছে যে মাছ তো সঠিকভাবে বড় হচ্ছে না তো এই জন্য আমি বলবো যে মাছ সঠিকভাবে বড় হবে কেমনে মাছ অ্যাকুরেটলি আমাদের থেকে যদি তেলা পেয়ে যে মাছ চাষ করেন মাছ সর্বোচ্চ আপনি এক মাস রাখবেন এক মাস নার্সারিতে রাখলে ষাটটা থেকে সত্তর কেজি চলে আসবে আপনি যদি আমাদের অনেক খামারে বাইরে এরকম দেখছি পঁয়ত্রিশ দিনে তেলা পেয়ে নিয়ে আসছে আঠাশটা কেজি সাতাশটা কেজি পঁয়ত্রিশ দিনে তো আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন আমরা বলে দিই যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পর নার্সারিতে রাখবেন না এক মাস থেকে দেড় মাস নার্সারিতে নার্সারি করবেন এর বেশি নার্সারি করা দরকার নেই এক মাস থেকে দেড় মাস যদি নার্সারি করেন মোটামুটি তাহলে আপনি বিশটা থেকে তিরিশটা কেজি পঁয়ত্রিশটা কেজি চলে আসবে এই সময় আপনি চাষে দেন চাষে দিলে পরে আড়াই মাসের ভিতরে মাছ বিক্রি করে ফেলবেন তো আপনি কেন দরকার কি দরকার পাঁচ মাস মাছটাকে চাপে রেখে দিয়ে কি দরকার আপনি অল্প খাবার দিয়ে না খাবার দিয়ে মাছটাকে সাফা রাখার তো কোনো দরকার ছিল না তো এই কারণগুলোতে কারণে কিন্তু খামারে কিন্তু লোকসান করে থাকেন তবে আলহামদুলিল্লাহ এইটা খুব ভালো দিক যে দু সালে আমাদের এই পরিমাণ এই খামারের পরিমাণটা খুব সামান্য ছিল একদম খুব সামান্য বলতে এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট ছিল যারা সাফে রাখছিলেন তাদের পরিমাণ ছিল এক থেকে দুই পার্সেন্ট এটার কারণ কি ছিল কারণ আমরা বুঝাইতে পারছি তাদেরকে বারংবার আমাদের কাজ কাস্টমার কেয়ার থেকে আমরা বারংবার ফোন দিয়েছি আমাদের কল সেন্টার থেকে আমাদের স্টাফরা বারংবার তাদের সাথে কথা বলছে যে আপনি এটা কোনোভাবে রাইখেন না দশ দিন পনেরো দিন পর পর আমরা যে ফোন দিই প্রতি দশ দিন পনেরো দিন পর ফোন দিতে তার সাথে আমরা বারংবার যোগাযোগ করতে উঠতে একটা পর্যায়ে যায় সে আসলে নিজের ভুলটা বুঝতে পারছে যখন তখনই সঙ্গে সঙ্গে সে কিন্তু চাষে দিয়েছে চাষে দেওয়ার পরে দেখা যাচ্ছে তার মাছের গ্রোথ সুন্দর আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ এই খামারিদের নিয়ে আর তারপর এই বছর আলহামদুলিল্লাহ আমাদের একশোর ভিতরে সর্বোচ্চ একজন বা দুইজন খামারি রিপোর্ট ছিল যারা চাপে রাখছেন বাদ বাকি আটানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট খামারের রেকর্ড ছিল যারা রেজাল্ট ভালো করছেন কারণ কি তারা একবার তেলাফের নিয়ে চাষ করে না খেলে তারা বছর দুইবার তিনবার পর্যন্ত তেলাফের রেকর্ড আছে তারা এবছর আমাদের রিপিটের পর রিপিট খামারে এসেছেন কারণ কি তাদের মাছের রেজাল্ট ভালো তারা সঠিকভাবে মাছটা চাষ করতে না এবং সঠিক খাবার সঠিক ম্যানেজমেন্ট সঠিক পরিমাণ পোনা দেওয়া সঠিক পরিমাণ পোনা মজুত করা এবং কি ভালো মানের খাবার এবং ভালো মানের ম্যানেজমেন্ট যদি আপনার পুকুরে থাকে আপনার পুকুরের পরিবেশ যদি ভালো রাখতে পারেন অবশ্যই লাভবান এখন সেই এই তেলা যখন চাষ করতে যাচ্ছেন এই তেত্রিশ শতাংশ জায়গাতে কতগুলো তেলা দিবেন তেত্রিশ শতাংশ জায়গাতে তেলা দিবেন দেবেন মাত্র আট হাজার পিস আট হাজার পিসের পিসের উপরে কিন্তু তেলা আপনারা কিন্তু এই তেত্রিশ শতাংশ জায়গাতে দিবেন না প্রতি শতাংশ আমরা বলি আড়াইশো করে তেলা দেওয়ার জন্য এর সাথে কিছু বাংলা মাছ দেবেন শতাংশ দুই পিস থেকে পাঁচ পিস এই দিয়ে আপনার মাছ চাষ করেন নিঃশালা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবেন তাহলে আমরা কি করবো তেত্রিশ শতাংশ জায়গাতে চাষে দেওয়ার আগে যদি আমাদের পুকুরি থাকে একটা একটা পুকুরের একটা অংশে নেট দিয়ে কি করবো গেরাউ করে নিয়ে ওই জায়গার ভিতরে মাছ রাখবো আমার মাছ যেহেতু আট হাজার জায়গার লাগবে কতটুকু এইটুকু জায়গার জন্য আমাদের মোটা মাছের পুকুরের জায়গা লাগবে তিন থেকে চার শতাংশ তিন থেকে চার শতাংশ জায়গায় আমরা যদি নেট দিয়ে গেরাউ করে নি ওই জায়গার ভিতরে মাছটা মোটামুটি এক মাস যদি রাখি বা বিশ দিন রাখি মাছ মোটামুটি যখন সাই দেবো তখন আমরা সম্পূর্ণ পুকুরে ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পরে কী হবে এই মাছটা মোটামুটি আরও এক মাসের মতো থাকবে থাকার পরে আমরা একটা গ্রেডিং করব। গ্রেডিং করে এই মাছ থেকে আমরা কিছু মাছ ছোটো মাছগুলো আলাদা করে নেব আর যখন আমরা প্রথমে বিশ দিন বা তিরিশ দিন রাখছি তখন আমরা কিছু কি করবো মাছ গ্রেডিং করে ছোটো মাছগুলো আলাদা করে দেবো তাহলে দুইবার গ্রেডিং হলো তাহলে বিশেষ বিশ দিন থেকে তিরিশ দিন সময় নার্সারি করার পরে একটা আমরা গ্রেডিং করে ছোটো মাছ আলাদা করে দিলাম আবার তারপর কি হলো মাছটাকে যখন চাষে দিছি তখন এই মাছ চাষে দেওয়ার পরে আমাদের কী হলো এই এক মাস থাকার পর মাছ ছোট বড় হয়েছে একটু এই ছোট মাছ গুলো আলাদা করে দিব এখন ছোট বড় মাছের পার্সেন্টেজটা টা কি হবে এই ছোট বড় মাছের পার্সেন্টেজটা সর্বোচ্চ হতে পারে দশ পার্সেন্ট একদমটা মাছের পার্সেন্টেজটা কত হতে পারে এটা আপনি আসলে নির্ভর করুন আপনি আপনি কতটুকু এক্সপার্ট আপনি কিভাবে খাবার দিচ্ছেন আমাদের বই ফলো করছেন কিনা আমাদের কথা মেনে চলছেন কিনা সেটা একটা বিষয় হবে এই বিষয়গুলো যদি আপনি অবলম্বন করতে পারেন আশা করি আপনার কিন্তু মাছ অ্যাকুরেট সাইজ হবে তবে তেলাপের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট সাইজ হবে না কারণ কি খাবার নিয়ে প্রতিযোধিত করে যদি খাবার নিয়ে প্রতিযোধিত করে ইনশাল্লা নেক্সট একটা ভিডিও দেবো যে আসলে তেলাপের মাছ কেন ছোটো বড় হয় নেক্সট ইনশাল্লাহ ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো এখন কথা হলো যে এই মাছগুলোকে গ্রেডিং ফেলে নিয়ে মাছ চাষে দিলাম আশা করি পরবর্তী তিন মাস থেকে সাড়ে তিন মাসের ভিতরে মাছ কিন্তু বিক্রি হয়ে যাবে অর্থাৎ আপনি যদি বিশ দিন নার্সারি করে থাকেন তাহলে আপনার তিন মাস দশ দিনের মতো সময় লাগবে আর আপনি যদি এক মাস নার্সারি করে থাকেন আপনি যদি এক মাস নার্সারি করে থাকেন পরবর্তী তিন মাসের ভিতরে কিন্তু মাছ বিক্রিয়ে যাবে অর্থাৎ এক মাস নার্সারি তিন মাস চাষ চার মাসে কিন্তু মাছ বিক্রিয়ে দেবে এখন কথা হলো এই তেলাপিয়া কখন থেকে উৎপাদন করা হয় বা কখন থেকে আমি চাষে দিতে পারবো তেলাপিয়া মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের আগ পর্যন্ত তেলাপি কিন্তু পাওয়া যায় অর্থাৎ ডিসেম্বর মাসের শুরু হওয়ার আগেই কিন্তু তেলা কিন্তু বিক্রি শেষ হয়ে যায় তো এই সময়ের ভিতরে আপনাকে তেলা মজুত করতে হবে নার্সারি কমপ্লিট করে নিতে হবে অথবা নার্সারি করার জন্য আপনার পোনা কালেক্ট করে নিতে হবে যদি আপনি ডিসেম্বরে যদি ঠিক শীতের ভিতরে যদি পোনা খুঁজেন জানুয়ারির ভিতরে যদি পোনা খুঁজেন অথবা ফেব্রুয়ারি মাসে যদি পোনা খুঁজেন সেক্ষেত্রে পোনা হবে সাপের পোনা এই চাপের পোনা নিয়ে কিন্তু আপনি ডেডাল করতে পারবেন না তো আমাদের কিন্তু পোনা আমরা যখন দেই তিন হাজার থেকে ছয় হাজার কেজি হয় তিন হাজারে থাকে চার হাজার থাকে পাঁচ হাজার থাকে সাড়ে পাঁচ হাজার লাইনে থাকে তো এটা আসলে সিজন বেঁধে হয় বিভিন্ন সিজনে কিন্তু বিভিন্ন পোনা যায় তো যেই পোনা নেন না কেন আমাদের কাছ থেকে পোনা যদি নেন সেই মাস দশ দিনের ভিতরে এই মাছ এক হাজার কেজি লাগবে আমাদের থেকে আপনি চার হাজারের লাইনে পোনা নিয়েছেন সেই মাছ আপনি যদি দশ দিনে যদি আপনি আটশো বা এক হাজার কেজি না নিয়ে আসতে পারেন ইনশাল্লাহ আপনি আমাদের বলবেন যে মাছ আসে নাই আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিবো আমাদের বই দিয়ে দিব সেই বইয়ের অনুযায়ী খাবার দিবেন আমরা যেভাবে খাবার দিতে বলবো সেভাবে খাবার দিবেন মাছ যদি আপনার যদি আট থেকে দশ দিনের ভিতরে মাছ যদি এক হাজার কেজি না আসে ফোন দিবেন যতগুলো মাছ আছে সেই পরিমাণ মাছের টাকা আমরা ফেরত দিয়ে দেবো আমরা চ্যালেঞ্জ করতে পারি কারণ কি আমাদের মাছের গ্রোথ এরকম আসে এমন হয়েছে অনেক খামারি ভাই যদি আমরা দেখছি যারা আজকে ফোন অর্ডার করছেন পুনা কালকে পাইছেন কথার কথা কালকে পুনা পাইছেন ওকে পুনা নিছেন পুনা নেওয়ার সময় তাদের মনের ভিতরে অনেক কষ্ট যে ভাই

উচিত প্রথম উচিত যে এটা মনোসেক্স তেলাপে কিনা এক নম্বর জানা দুই নম্বর জানা কি আপনার এই পোনাটা হাইব্রিড মনোসেক্স কিনা মানে হাইব্রিড জাতের কিনা উন্নত জাতের কিনা এটা সেটাকে জানা এই দুইটা জিনিস যদি আপনি ফল মানে ঠিক মনে দেখে নিতে পারেন আপনার পোনা যেই সাইজে চাক না কেন আপনার রেজাল্ট ভালো হবে তো এই পোনাটা মোটামুটি মার্চ মাসের পনেরো তারিখ থেকে অ্যাভেলেবল হওয়া শুরু করবে এখন যারা ভিডিও দেখতে চান তারা কিন্তু বুকিং করে রাখতে পারেন মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের দশ তারিখ পর্যন্ত যেই পোনাগুলো যাবে সেই পোনার জন্য আমরা কিন্তু এখন বুকিং নিচ্ছি সেই বুকিং এর কি প্রাইস যাচ্ছে সেটা জেনে আপনারা কিন্তু পোনা অর্ডার করতে পারেন তবে নভেম্বর মাসে যদি আপনি নভেম্বর মাসে এই ভিডিওটা দেখে থাকেন সেক্ষেত্রে নভেম্বর মাসের জন্য স্পেশাল অফার আছে দু হাজার তেইশ সালে যেই রেটে বিক্রি করছি পোনা বিক্রি করছি সেই রেটে দুই হাজার চব্বিশ সালের ওই সময়ের জন্য পোনা পাবেন অর্থাৎ এক লাখ পিস নিলে এক লাখ বিশ হাজার টাকা আর যে আপনি যদি এক লাখের নিচে হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া দিয়ে পোনা নিতে হবে রেটেই দুই হাজার তেইশ সালের মার্চ মাসের পনেরো তারিখ থেকে এপ্রিল মাসের দশ তারিখের ভিতরে যেই পোনাগুলো যাবে সেই পোনা আপনি নিতে পারবেন একদম ফার্স্ট গ্রোয়িং পোনা প্রথম সিজনের কোনা সেই পোনাটা আপনি নিতে পারবেন যদি আপনার এই ভিডিওটা যদি আপনি যদি আসতে মানে যেদিন দেখতেছেন সেই দিন যদি কোনো কারণে মার্চ মাস চলে আসে সেই সময় যদি আপনি বুকিং করে সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসে পনেরো তারিখে কোনোটা পাবেন না কারণ কি সেক্ষেত্রে আপনাকে একটু অপেক্ষা করতে হবে এপ্রিল মাসে দশ তারিখ বা এপ্রিল মাসের দশ তারিখে আগে পরে হয়ে আপনাকে কিন্তু পোনা দেওয়া হবে তো আশা করি বুঝতে পারছেন যে মাছ যখনই আসে সেটা সময়টা খুবই ইম্পর্টেন্ট কোন সময় মাছ ছাড়তেন সেটা খুবই ইম্পর্টেন্ট তো এই সিজনটা জেনে মাছ চাষ চাষ করবেন আশা করি আপনাদের কিন্তু ভালো একটা প্রফিট হবে এখন আসলে তেলাপের ভিতরে তেত্রিশ শতাংশ জায়গাতে মাছ চাষ করবেন এই তেত্রিশ শতাংশের গণত্ব বুঝলাম এখন এই মাছটা কি খাওয়ান দিব অনেকে খাবারের বিষয় থাকে চিনতে থাকেন আমি বলবো বাজারে বিভিন্ন কোম্পানি ফিট পাওয়া যায় ফিট খাওয়াইতে পারেন আমাদের কোম্পানি ফিট ইনশাল্লাহ আগামী বছর দু হাজার সালে আমাদের ফিট আসবে ইনশাল্লা আশা করতেছি তো আপনারা আমাদের দোয়া করবেন আমরা যদি ফিট নিয়ে আসতে পারি ইনশাল্লাহ আমরা কিন্তু ফিট দেওয়া শুরু করলে আমাদের ফিডও কিন্তু আপনারা খাওয়াতে পারবেন আমাদের ফিট আমাদের মাছ তো আলহামদুলিল্লাহ আমাদের গাইডলাইন আপনারা হাজার চব্বিশ সালে যদি আমরা ফিট নিয়ে আসতে পারি আমাদের ফিট আমাদের মাছ এবং কি আমাদের গাইডলাইন আর আপনার পুকুর আপনার ম্যানেজমেন্ট এই কয়েকটা জিনিস যদি সমন্বিত হয় ইনশাল্লাহ ভালো একটা কিন্তু রেজাল্ট করা সম্ভব দু সালে আমরা যেই পরিমাণ সাকসেস করতে পারছি যেই পরিমাণ আমাদের সাকসেসফুল খামারি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর দরবার লাখো কোটি শুক্রিয়া যে এই পরিমাণ সাকসেস রেট আমার আমার মানে বলবো যে এই পরিমাণ আমি সন্তুষ্ট যে বলার মতো না কারণ কি আমাদের খামারে ভাইরা রেগুলার যোগাযোগ করতেন তাদের ওনার এই মানে এই রেজাল্ট পাইছেন তাদের মুখ খামারি সেই যে আমার আমার রেজাল্ট ভালো আসছে আমার রেজাল্ট খুব ভালো হয়েছে আমি ভালো দাম পাইছি আমার মাছের কালার এরকম সুন্দর ছিল এই বিষয়গুলো কিন্তু খুব ভালো একটা কিন্তু আমাদের কিন্তু ইম্প্যাক্ট রয়েছে তো আশা করি ছোটো জায়গাতেও আপনি মাছ চাষ করে কিন্তু ভালো করতে পারবেন তবে এখানে খেয়াল করতে হবে কয়েকটা জিনিস একটা আমার ভালো মানের ভালো জাতের কোনা ভালো মানের কোনা দুই নম্বর জিনিস হলো আপনার কুকুর ব্যবস্থাপনা তিন নম্বর মাছের ঘনত্ব চার নম্বর হলো আপনার খাদ্য কী দিচ্ছেন সেটা এবং কি কী পরিমাণ খাদ্য দিচ্ছেন সেটা এবং কি লাস্টে যে বিষয় থাকে মাছের যে বাজাজাত করবেন সেই বাজাজাত ব্যবস্থাপনা যে মাছের দাম কম যাচ্ছে সেই সময় আপনি মাছ বিক্রি করছেন সেক্ষেত্রে কিন্তু মাছের দাম ভালো হবে না তো এই জন্য বলবো বছরে দেখা যায় কিন্তু তেলাফে কিন্তু সারা বছর কিন্তু ভালো দাম পাওয়া যায় তবে কিছু সময় কিন্তু তেলাফে ভালো দাম পাওয়া যায় ওই সময়টা আপনি বিক্রি করতে গেলে আরো ভালো প্রফিট করতে পারেন তো ইনশাল্লাহ সবকিছু বিবেচনা করে মাছ চাষ করে আশা করি অবশ্যই লাভ হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম